নায়িকা শবনম বুবলি ও অপু বিশ্বাসের মধ্যে কাদা ছোড়াছুড়ি এখন নিত্যদিনের ঘটনা। এবারের ঘটনা শুরু বুবলির বেশ কয়েকটি সাক্ষাৎকার ঘিরে। সম্প্রতি ঈদ উপলক্ষে একটি টিভি অনুষ্ঠানে বুবলি বলেছেন তিনি এখনও শাকিব খানের স্ত্রী, তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়নি, তবে আলাদা থাকছেন, সন্তান বীরের কথা ভেবে সময় নিচ্ছেন তারা। সাক্ষাৎকারে বুবলি বলেন, শাকিব খানের বাসায় বীরকে নিয়ে আমি কোয়ালিটি টাইম কাটাচ্ছিলাম, এ সময় সেখানে যান অপু ও ছেলে জয়। বুবলির এমন মন্তব্য শুনে বেশ চটেছেন অপু বিশ্বাস। ক্ষুব্ধ হয়ে অপু একটি দৈনিক পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে বলেন, এসবের ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই, সব মানুষেরই একটা ব্যক্তিত্ব থাকে। সেদিন শাকিব বাসায় ছিলেন না, ছিলেন তার অফিসে। সন্ধ্যা 7টার দিকে খাবার খাবে বলে শাকিব আমাকে জানায়। আমি 30-40 মিনিট পর শাকিবের বাসা থেকে খাবার নিয়ে তার অফিসের দিকে যাই। তখন বুঝতে পারি বীর তার বাবার কাছে এসেছে, কারণ দরজা খুলতেই দেখি বুবলির মেকআপ ম্যান কেয়ারটেকারকে। এ সময় আমার সঙ্গে জয় ও আমার ননদের মেয়েও ছিল। ভেতরে গিয়ে দেখি টিভিতে কার্টুন দেখছে বীর, একটি চেয়ারে বসে আছেন বুবলি, শাকিব ঘুমিয়ে আছেন। অফিসে তখন শাকিব খানের দুজন ব্যক্তিগত সহকারীও ছিলেন। এরপরও এটাকে কেন তিনি কোয়ালিটি টাইম বলছেন জানি না। বিষয়টি হচ্ছে, উনি এসব বলে নিজে ছোট হচ্ছেন নাকি অন্যকে ছোট করার চেষ্টা করছেন সেটাও আমি জানি না। তাঁর এই বারবার কোয়ালিটি টাইমের কথা সামনে আনার যৌক্তিকতা আমি দেখি না। এখন দেখা যাক অপু বিশ্বাসের এই মন্তব্যে কী প্রতিক্রিয়া দেখান শবনম বুবলি।